কালকে আমি বিয়ের মানে একদম দধিমঙ্গল থেকে একদম তোমার কি বলে গায়ে হলুদ পর্যন্ত দিয়েছিলাম কালকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা শেয়ার করতে চলেছি বিয়েতে কি হতে চলেছে সেটা। তো কালকে থেকেও মানে যেহেতু ছেলের বাড়িতে বিয়েতে সেইভাবে মজা হয় না, আমরা মেয়ের বাড়িতে এখন গিয়ে ধামাকাদার মজা করব। তো দেখো আমি রেডি হতে বসে গেছি, আর এই যে বোন চলে এসেছে, যে আমাকে হচ্ছে ও হচ্ছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তোমরা তো আগে যারা আমার পুরনো বন্ধু তারা চেনো, ও আমাকে আগমনী সাজিয়েছিল। তো যাই হোক, আই হোপ ভিডিওটা ভালো লাগবে তোমাদের, দেখো। আর ও আমাকে এখন সাজাতে এসেছে, চুপচাপ সেরে নি, কারণ 2:30 বাজে, 4টার সময় যেতে হবে। তো চলো সাথে থাকো। আমি রেডি, দেখো আমার এটা হচ্ছে বিয়ের লুক, কেমন লাগছে আমাকে দেখো। আমি সিম্পলের মধ্যেই বলেছি, আমাকে সিম্পলের মধ্যে করে দিবি, তার জন্য সিম্পলের মধ্যেই ও সাজিয়ে দিয়েছে। বলো ঠিক আছে, কমেডি কেমন লাগছে? আর আমার শেহজাদাকে দেখো, দেখো দাঁড়াও, আমার শেহজাদাকে দেখো, আর আমার আমার কুদুয়াশাকে দেখো, চলো 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 চলো, বাপ ব্যাটা একদম মাঞ্জা দিয়ে দিয়েছে, চলো লাইট বন্ধ, আর লাইটও বন্ধ করে দিয়েছে। তো চলো একবার বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা লেট করে ফেলেছি, এসে সঙ্গে সঙ্গে বাস ছেড়ে দিয়েছে, আমাদের জন্য সব ওয়েট হচ্ছে। তো আমরা একদম লাস্ট ক্যান্ডিডেট, আমরা দেরি করে এসেছি, আমাদের জন্যই বাসটা ওয়েট করছিল, আর সবাই মনে 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 হয় গালি দিচ্ছিল, কে আসছে না, তার জন্য এত দেরি হচ্ছে। তো গাইস আমরা আসার সঙ্গে সঙ্গে বাস ছেড়ে দিয়েছে, চলো যাওয়া যাক, গিয়ে আবার আমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো গাইস আমরা নেমে গেছি আগরতলাতে, আর পুরো 1-1.5 ঘন্টা আমরা জার্নি করলাম, 1.5 ঘন্টা জার্নি করে বমি টমি করে একাকার হয়ে তারপর আমি ক্লান্ত শরীরে নেমেছি। আমার শরীরে আর কোনো জোর নেই, আর দেখো সবাই কি সুন্দর করে সেজেছে, আমিও সুন্দর সেজেছিলাম কিন্তু বমি করে গেছে। চলো এখন যাওয়া যাক। ভালোই লাগছে, তোকে তো এমনি দেখতে সুন্দর, তাই জন্য কিউট লাগছে, সবাইকে সুন্দর লাগছে দেখে, শুধু আমাকেই হেরি বেশি লাগছে, মাত্রা নিয়ে বেশি সুন্দর লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ডোন রক্ষার জন্য বলছি, তা বলেছে তো, তুমি তো তাও বলো না, হিংসে মনের মধ্যে এত ডিম, হিংসের ডিম, আমাকে যদি সুন্দর বলে নিজে কি হয়ে যাবে না, কমে যাবে না? তো আমরা এখন তত্ত্ব নিয়ে নিয়েছি সবাই হাতে, তত্ত্ব নিয়ে আমরা এখন যাচ্ছি যাচ্ছি লজের দিকে, এখানে পরপর দুটো লজ আছে, তো পরের লজটার দিকে যাচ্ছি। আর বিয়েতে বসে গেছে, যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, বিয়েতে বসে গেছে, আর আমরা আসল কিছু দেখতে পেলাম না, মানে গেট ধরা এইসব কিছু আমাদের দেখাই হলো না। তো চলো, মাসি না ভালো আছো? চেনা যাচ্ছে না, চেনা যাচ্ছে না তোমাকে, আমাকে চেনা যাচ্ছে না। বাবারি কি সুন্দর সেজেছে, আমি তো তোমাকে এখন দেখলাম, বাসের পেছনে ছিল, আমি লাস্টে এসেছি সবার, ওই জন্য আমি কাউকে দেখতে পাইনি, কে কেমন, এই আমারও সেম হয়েছে। কম কম খাবি ঠিক আছে, বেশি খাবি না, মেয়ের বাড়ি দিয়ে বেশি খেয়ে যাবি না, মেয়ের বাবার বেশি খরচা, রিভিউটা দিচ্ছে, মেয়ের বাড়ির খরচা করবি না। হ্যাঁ ভালো খেতে, চিকেন পকোড়াটা পেলাম না, এটা দিয়ে কাজ চালাচ্ছি, নেই নেই আমি তো একটাও পাইনি, চিকেন পকোড়া হবে না, আর হবে না, চিকেন পকোড়া আসবে না নাকি? হাস হাস, যত হাসি এসে নেই,
কি আছে দাদা বললি একটা কি একটু স্যালাদ দাও না, পেঁয়াজ পেঁয়াজ হ্যাঁ ওই যে পেঁয়াজ মধ্যের মধ্যের পেঁয়াজগুলো থ্যাংক ইউ। এখানে কি চলো চলো এই টাটা টাটা করে দে টাটা করে দে এই যে নববিবাহিত দম্পতি আর কি আরে ব্লগে বলছি রে বাবা কেউ কেউ হ্যাঁ তো আজকে ওর কপালটা ফেটে গেল ঠিক আছে আর ওরটা দেখা যাচ্ছে না কিন্তু ওর ওর সবসময় ভার হয়ে একদম বুলেটের মতন বটবট বটবট করবে। তো চলো এই টাটা করে দেব আমরা বাড়ি যাচ্ছি ঠিক আছে কালকে সুন্দরভাবে চলে আসবে একদম কান্নাকাটি না করে হ্যাঁ ও কাঁদবে নাচছে সারাক্ষণ কাঁদবে তাহলে কি নিজেই মশা লাগছে রে প্রচুর মশা আছে। তো গাইস আমরা উঠে গেছি বাসে আর এখনই ব্লগটা শেষ করলাম কারণ আমার আর এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই কারণ বাস চললে আমার শুরু হয়ে যাবে স্টার্টিং। তো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে সাথে থেকো আর আবার কালকে দেখা হবে নতুন একটা ভালো ভিডিও নিয়ে। তো ততক্ষণে সাথে থেকো টাটা।